তচনাজ দোকান ঘর ভাঙা ক্যাশবাক্সের তালা লন্ডভন্ড জিনিসপত্র শীতের রাতে পরপর তিনটে দোকানে চুরির অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার ধানতলার হিজুলিতে স্থানীয় সূত্রে খবর চুরি হয়েছে একটি কাঠের ফার্নিচারের দোকান একটি সেলুন ও একটি টোটো মেরামতের দোকানে ব্যবসায়ীদের অভিযোগ কাঠের ফার্নিচারের দোকানে টালির চালা ভেঙে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতীরা এরপরই পরপর আরো দুটি দোকানে চুরি সকালবেলা ফোন যে দোকান তিনটায় চুরি হয়েছে পরপর ঠিক আছে আর ক্যাশে দু হাজার ষোলো ষোলোশো টাকা ছিল এই টাকাটা নেই কালকে রাতে বেলা পর পর তিনটে দোকানে চুরি হয়েছে এই চুরিটা প্রথমবারে চুরি হলো এখানে আমার সবাই আতঙ্ক দ্বিতীয়বার যদি হয় তাহলে থানাকে জানানো উচিত আর ঠান্ডাটা বেশি পড়েছিল বলে এর জন্য বেশি সমলা হচ্ছে চুরিটা ঘটনায় আতঙ্কিত অন্যান্য দোকানের মালিকরাও ধানতলা থানায় অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ সুজিত মন্ডলের রিপোর্টে বিপি আনন্দ নদিয়া